ডিএমপির রমনা বিভাগের সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুনুর রশিদের উপর প্রথমে হামলা হয়েছে। আর এই হামলার নেতৃত্বে ছিলেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হক। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। অন্যদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন এডিসি হারুনকে মারধর করা হয়েছে কিনা তা তদন্তেই বেরিয়ে আসবে। এডিসি হারুনের নেতৃত্বে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইমকে দেখতে যান ডিএমপি কমিশনার। এ সময় তিনি নাইমের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। ওই ঘটনায় প্রথমে আক্রমণের শিকার হয়েছেন এডিসি হারুন। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। ওই দিনের ঘটনায় প্রথমে এডিসি হারুনের উপরই আক্রমণ হয়েছে বলেও গণমাধ্যমে জানান আজিজুল হকের স্ত্রী এডিসি সঞ্জিদা। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এডিসি হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করে, পরে রংপুর রেঞ্জে পাঠানো হয়। এই ঘটনায় শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে একটা গার্লফ্রেন্ড ছুটে পা ভালো কোন মেয়েটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসি করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV তে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।